গত ভিডিওতে আপনাদের মাঝে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রেইনবো গ্লাসটি সম্পর্কে আপনাদের মাঝে কিছু ইউনিক তথ্য তুলে ধরেছিলাম। গত ভিডিওতে আপনাদের মাঝে এমন একটি টেম্পার গ্লাস দেখিয়েছিলাম যেটি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। তো গত ভিডিওতে আপনাদের মাঝে যে গ্লাসটি তুলে ধরেছিলাম সেটি হলো রেইনবো গ্লাস। এই গ্লাসটি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম এবং ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এই গ্লাসটির কথা আপনাদের মাঝে বলেছিলাম। বাট যারা গেমার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে স্পেশালি হতে চলেছে, কেননা যারা গেমার রয়েছেন তাদের অনেকদিন গেম প্লে করার পরে, অর্থাৎ কিছুদিন গেম প্লে করার পরে আপনাদের গ্লাসগুলোতে সাধারণত যে প্রবলেমগুলো দেখা দেয় তা হলো রেইনবো গ্লাসটি ব্যবহার করার পর এর উপর কিছুটা স্ক্র্যাচ লক্ষ্য করা যাচ্ছিল, যেটি একজন গেমারের জন্য খুবই অসুবিধা এবং খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এবং ওই ভিডিওতে আপনাদের মাঝে কিছু টেম্পার গ্লাস নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো এই 5D গ্লাসগুলো সম্পর্কে আপনাদের মাঝে রিভিউ দিয়েছিলাম এবং গেমিং গ্লাস সম্পর্কে আপনাদের মাঝে রিভিউ দিয়েছিলাম। এবং ওই ভিডিওতে গত ভিডিওতে আপনাদের মাঝে বলেছিলাম যে কোন টেম্পার গ্লাসটি আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি এখন ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে এই গ্লাসটি সম্পর্কে আলোচনা করব এবং এর বাজার মূল্য এবং এর যে কার্যকরী ভূমিকা এবং এর স্মুথনেস সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই গ্লাসটির মাধ্যমে স্বাভাবিকভাবেই গেম প্লে করা যায়। তো এর মাধ্যমে স্মুথনেস এবং এর থিকনেস খুবই কার্যকরী ভূমিকা রাখে একজন গেমারের কাছে। সময়ের সাথে সাথে আপডেটের সাথে সাথে চলে এসেছে আপনাদের জন্য নতুন একটি গ্লাস। এই গ্লাসটির নাম হলো রয়্যাল গ্লাস। এই গ্লাসটির স্মুথনেসটা অনেক বেশি। রয়্যাল টেম্পার গ্লাসের কথা বললে যে কোনো বাজারে এখন আপনি পেয়ে যাবেন বর্তমানে। আমার নিজস্ব রিকমেন্ড হিসেবে রয়্যাল গ্লাসটি আপনাদের মাঝে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে থাকবে। যদিও গত ভিডিওতে আপনাদের মাঝে রেইনবো গ্লাসটি সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দিয়েছিলাম, তো বর্তমানে আপনাদের নতুন আপডেটের সাথে নতুন গ্লাসটি চলে এসেছে রয়্যাল। এই গ্লাসটি আরও স্মুথনেস অনেক বেশি। আপনি যদি আপনার স্মার্টফোনে রয়্যাল গ্লাসটি লাগান তাহলে আপনার আর কোনো গেমিং গ্লাসের কোনো প্রয়োজন হবে না, কারণ এই গ্লাসটির স্মুথনেস অনেক বেশি। যে কোনো বাজার মূল্যে আপনি 150 টাকা থেকে 160 টাকা এই গ্লাসটি পেয়ে যাবেন। এই গ্লাসটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে যারা গেমার রয়েছেন। সাধারণত দেখা যায় একটা গ্লাস কিছুদিন ব্যবহার করার পরে এর উপর কিছু স্ক্র্যাচ পড়ে। তো এই যে গ্লাসটি রয়েছে রয়্যাল গ্লাসটি, বিশেষ করে এটি আমি ব্যবহার করার পরে তারপর আপনাদের মাঝে ভাবলাম যে একটি নতুন রিভিউ দেওয়া যাক, কারণ এই গ্লাসটির স্মুথনেস অনেক বেশি এবং এই গ্লাসটি কিছুদিন ব্যবহার করার পরও এর উপরে কোনো স্ক্র্যাচ পড়ে নাই। বিশেষ করে এই গ্লাসটি আপনাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে, কেননা রেইনবো গ্লাসে কিছুদিন ব্যবহার করার পরে কিছুটা স্ক্র্যাচ পড়েছিল, বাট আপনার রয়্যাল গ্লাসটি ব্যবহার করার পর এর উপরে কিছুদিন পরে কোনো স্ক্র্যাচ লক্ষ্য করা যায়নি। তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে সবথেকে বেশি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের স্মার্টফোনগুলোর ক্ষেত্রে, যদিও যারা গেমার রয়েছেন তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রয়্যাল গ্লাসটি আপনাদের মাঝে থাকবে, কেননা যেসব 5D গ্লাসগুলো রয়েছে 5D গ্লাসগুলোর ক্ষেত্রেও কিছুটা স্ক্র্যাচ লক্ষ্য করা যায়। কিছুদিন ব্যবহার করার পরে এর উপর কিছু স্ক্র্যাচ পড়ে, তো তখন এটা খুবই খারাপ অবস্থা দেখা যায় এবং এর উপর স্মুথনেস তেমন একটা বেশি কাজ করে না। এই গ্লাসটি আপনি আপনার নিকটস্থ বাজার থেকে 150 টাকা থেকে 160 টাকার ভিতরে এই গ্লাসটি আপনাদের বাজার থেকে ক্রয় করতে পারবেন। আশা করি এই গ্লাসটি আপনাদের স্মার্টফোনগুলোর ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা পালন করবে, বিশেষ করে যারা গেমার রয়েছেন তাদের জন্য বেস্ট হবে আজকের এই গ্লাসটি। মোবাইল রিলেটেড এবং গ্যাজেট সম্পর্কে নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেল আপলোড করা হবে প্রতিনিয়ত। নতুন নতুন গ্যাজেট এবং মোবাইল রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো আপডেট আসবে আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের ভিডিওতে আমি সোহাগ এখানেই বিদায় নিচ্ছি এবং আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো গ্যাজেট নিয়ে এবং নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।